নানা প্রকার আড়ম্বরের মধ্য দিয়ে রবিবারও অনুষ্ঠিত হল চৌদ্দ দেবতার স্নানযাত্রা আর এই স্নানযাত্রার মধ্যে দিয়েই খড়পুরস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন খার্চি পূজা কয়েকশো বছর ধরে এভাবেই প্রতি বছর আষাঢ় শুক্ল অষ্টমী তিথিতে পুরাতন আগরতলার খয়ের দেবতার মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে পূজা রাজন্য আমলে যখন পুরাতন আগরতলা ছিল তখন থেকে প্রচলন শুরু হয় এই খার্চি পূজার পরবর্তী সময় রাজবাড়ি আগরতলায় চলে এলেও রাজাদের কুলদেবতার মন্দির রয়ে যায় খয়েরপুরে এবং প্রতি বছর সেখানে উৎসব ও মেলার আয়োজন করা হয় চিরাচরিত প্রথা অনুযায়ী প্রধান পুরোহিত চন্দ্রের পরিচালনায় রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় চতুর্দশ দেবদেবীর স্নানযাত্রা রাজন্য আমলে রাজার সৈন্যরা খার্চী পূজার সময় চতুর্দশ দেবতাকে গার্ড অফ অনার জানাতেন সেই প্রথা এখনো প্রচলিত রয়েছে ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্তির পর থেকেই খারচে উৎসবের সময় ১৪ জন দেবতাকে গার্ড অফ অনার ত্রিপুরা পুলিশ সেই ঐতিহ্য বজায় রেখে ব্যান্ড বাজিয়ে পুরোহিতদের সঙ্গে রবিবার চোদ্দ দেবতা স্থানে অংশ নিয়ে রাজ্যের পুলিশ বাহিনীও স্নানযাত্রার শেষে মন্দির চত্বর প্রদক্ষিণ করে পূজা অর্চনার জন্য বাইরের মন্দিরে স্থাপন করা হয় চোদ্দ দেবতাকে এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে এক শুভেচ্ছা বার্তায় জাতি জনজাতির সৌভাতৃত্বের উৎসব খার্চে পূজা উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী উৎসবের পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান এদিন জানিয়েছেন তিনি একটাই আজকেই শুরু হয়ে গেল এই ঐতিহ্যবাহী সুপ্রাচীন মেলা এবং পূজা আজকে স্নান যাত্রায় দেখেছেন হাজার হাজার মানুষ ভক্তপ্রাণ মানুষ উদ্বেল চিত্তে যেভাবে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এই দেবভূমি অপবিত্র ছিল দীর্ঘদিন কিন্তু আজকের সব কিছু কাটিয়ে আমরা আবার তাকে মহিমায় প্রতিষ্ঠিত করছি আশা রাখি এবার সমস্ত রেকর্ড ভেঙে এত জনপ্লাবন হবে শুধু সবাইকে বলবো যারা পার্টিসিপেট করবেন তারা শৃঙ্খলার সঙ্গে যাদের নিয়ে আসবেন তাদের দিকে লক্ষ্য রাখবেন নিজেদের অলঙ্কার টাকা পয়সা যত্ন করে রাখবেন এবং এবারে আমাদের টিম হচ্ছে নেশা নেশাবিরোধী নেশামুক্ত ত্রিপুরা নেশাই সর্বনাশা আমাদের সংসার ধর্ম সব নষ্ট করে দেয় এই নেশার বিরুদ্ধে জনগণকে বলবো আপনারা সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করুন এবং আগামী দিন যাতে একটা নেশামুক্ত উন্নয়নযুক্ত রাজ্য শ্রেষ্ঠ রাজ্য আমরা করতে পারি শ্রেষ্ঠ দেশের সাথে সেদিকে লক্ষ্য রেখে সবাই এই পূজা প্রদর্শনী এবং মেলাতে অংশগ্রহণ করবে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রাচীন পুজো এই খাটচি পুজো খার্চি শব্দের আক্ষরিক অর্থ হল খার ও চি খার কথার অর্থ পাপ এবং চি কথার অর্থ পরিষ্কার বা মোচন করা চোদ্দজন দেবতার স্নানযাত্রার মধ্য দিয়ে আগরতলা চতুর্দশ দেবতা বাড়িতে শুভ সূচনা হল খারজি পূজার এদিনের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন রাজ্যের হাজার হাজার মানুষ বিউরো রিপোর্ট আর এ নিউজ